আসসালামু আলাইকুম, আমি আরেজনছি লিলি। সেজন্য বলছি বিয়ে করি নাই, সেজন্য আমি ক্ষমা চাইতেছি। সেজন্য আপনাকে অনুরোধ, আমাদের কেউ পাশে দাঁড়ার জন্য। আপনি যে ছোটো মানুষ, সবাই যে বিয়ে করে বড়রা চলে আসে, যায়গা বড় যে হেল্প করেন যায়, আমাদের যে হেল্প করেন কেউ জন্য মানুষ নেই। আপনারা মানে বড়দেরকে হেল্প করবে, আপনাকে হেল্প করবে না কেন? আপনারা হেল্প করবে না কি কারণে আমরা একটু বলেন তো। আমি যে ছোট মানুষ না, এই জন্য তো কেউ হেল্প করে না। বড় মানুষ হেল্প করতে পারে, আমরা তো পাশে কেউ দাঁড়ায় না। আপনি খাটো বলে আপনার পাশে কেউ দাঁড়াবে না? না। কে বলছে আপনাকে? আপনি আরেকটা ভিডিওর মধ্যে বলেছেন আপনার বিয়ে হয়েছে, আপনি প্রেম করে বিয়ে করেছেন, স্বামী ঘরে বসে থাকে, তাকে কামাই করে খাওয়ান, আপনার তিনটা বাচ্চা আছে, এই কতটুকু সত্য? কতটুকু সত্য না, এটা তো মিথ্যা কথা বলা হয়েছে। এই যে আমি মনে যদি এমনি সতনি করে ফুলছি, আমি সেটা তো আমি এমনি বলি নাই। আমি যেমন কাজে লাগবে না, সেজন্য এমনি বলছি। বিয়ে করলে সমস্যা কি বোন? বিয়ে করার সমস্যা আমার যদি ফেলিস মেলে চলে যায়, সেজন্য আমি চিন্তা ভাবনা করে আমি বিয়েটা বই নাই। আপনাকে ফেলে চলে যাবে? মানুষ বিয়ে করে ফেলে চলে যাওয়ার জন্য চলে যায় না, বড় জল তো রাখে চলে যায়। আমাদের তো মনে করেন মানে বড়দের বলতে আপনি কি বলতে চান? মানে এলো অনেক বড়, তারা মানে এলো সুন্দর, চেহারা ভালো, তাদেরকে মানে এলো ফেলে চলে যায়, আর আপনি খাটো? আমি খাটো, আমার তো মনে করেন আর আগে চলে যাবে ফেলে চলে। এই জন্য আমি চিন্তা ভাবনা করছি আর বিয়ে করি না। এই জন্য বিয়ে করবেন না? না, সত্যি করবেন না? হ্যাঁ সত্যি করবো না। বৃদ্ধ বয়সে আপনার পাশে কে থাকবে? বৃদ্ধ বয়সে আল্লাহ দেখা যাক, আল্লাহ ছাড়া কে থাকবে, আল্লাহ সহযোগিতা করবে বলতে পারে। রাস্তা দেখলাম আপনার ঝাড়ু দিতে, পাকের ঘরে কেন? পাকের ঘরে কাজ আছে। কি কাজ আছে? যে আমরা একটু আপনার ভাতের মার গালবেন নাকি, না কি করবেন দেখি, আমাদের কি কাজটা দেখাবেন নাকি? দর্শক আমরা একটু লিলিয়াপুর মানে রান্নাঘরে যাচ্ছি, আসলে রান্নাঘরে আসলে কি করতেছে লিলিয়াপুর আমরা সেই বিষয়গুলো একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। আপনি কি ভাতের মার গালবেন বোন? আচ্ছা আচ্ছা, তো আমরা দেখি একটু ভাতের মারটা কিভাবে গালে। আমরা লিলিয়াপুর মানে যে ভাতের মার গালবে, আমরা একটু সেই জিনিসটা দেখাই। 28 ইঞ্চি লিলি কিভাবে ভাতের মার গালে রান্না বান্না করে, সে এত বড় একটা ড্যাগ, অনেকগুলো ভাত দেখতেছি। এই লিলি মানে এখন কিভাবে তার ভাতের মার গালবে আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দর্শক, এই যে ভাতের মার গালতেছে সে, মাশাআল্লাহ। দর্শক আমরা আপনাদেরকে মানিলো আমাদের ফেসবুক পেজের লাইভটা আমরা পুরোপুরি দেখাতে পারি না, কারণ তার যে ঘরটা সেই ঘরের ভিতরে মানিলো নেট নাই এই মুহূর্তে। তো লিলি এখানে রান্না করার কোনো কাজ আছে আপনার? আছে না। কি কাজ করবেন এখন? দোয়া পাতিল করতে হবে। দোয়া পাতিল ধরতে হবে? হ্যাঁ। এই যে আপনি এত ছোট মানুষ, এই যে আপনি মিথ্যে কথাটা বললেন, এর কারণটা কি বোন আমাদেরকে একটু বলেন তো। এই কারণটা তো না জানলে বলা হয়েছে, প্রেম করে বিয়ে করেছেন, সেই মানুষটারে বসায় বসায় খাওয়ান, আপনি কত কথা না বললেন। হ্যাঁ, তো এই যে কথাটা বললেন, এটা কি কারণে বললেন আমাদেরকে একটু বলবেন? না জানিনা কথাটা বলছেন, আসলে এটা কি, এটা কি ভুল করছেন কিনা আপনি? এই কথাটা বলে কি ভুল করছেন? ভুল হয়েছে। 28 ইঞ্চি লিলির মানে সন্তানা দিয়ে আমরা আজকে দেখাবো চিন্তা করছিলাম, কিন্তু এখন তো দেখাতে পারলাম না। এখন এটা এটা কে বুঝা, কাকে বুঝাবো আমরা? আপনি একটু আসেন আমাদের মানে ওখানে এসে আমরা একটু কথা বলি আপনার সাথে। আসেন, এত বড় একটি ভাতের মার গালেন লিলি, আমরা সেটা আপনাদেরকে দেখালাম দর্শক। আমরা একটু লিলির সাথে কথা বলি। এটা হলো লিলির ঘর দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে লিলি যে ঘরটিতে থাকেন তার অনেক ছোট একটি মানুষ সে লিলি। আমরা তার ঘরে মানে আমরা একটু লিলিকে দেখাই। লিলি আপু আপনি এই খাটের উপর ওঠেন,
তো লিলি বোন আপনি বলেন তো আপনার আসলে স্বামী কই? আমরা স্বামী দেখতে চাই। স্বামী তো নাই। স্বামী নাই? না। কারণটা কি? কারণটা কি বিয়ে শাদী করি নাই এজন্য স্বামী নাই। আপনি না বলেন বিয়ে করছেন প্রেম করে? এটা তো দুষ্টামি করা বলা হয়েছে। আপনি দুষ্টামি করতে পারেন সত্যি? হ্যাঁ। তাহলে আমাদের এই ভিডিওতে বলেন তো আপনি আসলে বিয়ে করতে চান কিনা? যদি আপনাকে কেউ দেখে শুনে যদি কেউ বিয়ে করতে চায় তাহলে আপনি বিয়ে করবেন? না, আমরা চাইছিলাম তো শুধু আর বিয়ে দজন না মানে না করছি বিয়ে বলবো না। কেন বিয়ে করবেন না? সমস্যা দেয়, আমরা ছোট মানুষ কে কে করে বিয়া, এই জন্য আমরা রাজি হই নাই, বিয়ে করি নাই এই জন্য। এই ছোট মানুষ দেখে আপনি বিয়ে করেন নাই, কিন্তু কেউ যদি আপনাকে দেখে শুনে জেনে শুনে বিয়ে করতে চায় তাহলে সমস্যা আছে আপনার? সমস্যা আছে না, কোথাও যে মানুষ যাইতে পারে গা, কত কিছু করে, সম্পদ মত নিয়ে বাইকে যায়, মানে কত কিছু করে, এই যে বিশ্বাস করে না সময়তে, এই জন্য আমরা ইচ্ছে করে আমরা বিয়ে শাদী করি না। করলে তো মনে করেন মানুষের মনে অন্যরকম, কে করতে চাইবো কে করতে চাইবো না, আবার লয়েস হয়ে যাবো গা, আর বিশ্বাস করবো না, কিনেন দেন আমরা মানতাম না, এই কত কিছু কইবো, এই কারণে আমরা বিয়ে শাদী বসতে চাই না এই জন্য। তো আপনি বিয়ে করতে চান না, মানে আপনাকে আসলে বিয়ে করতে চাই কিন্তু আপনি রাজি না? আমি রাজি না। হ্যাঁ আমি রাজি। প্রবলেমটা কি? প্রবলেমটা এই যে খাটো মানুষ দেখে, খাটো মানুষ দেখে কি আপনাকে ফেলে চলে যাবে বিয়ে করে? হ্যাঁ, আবার কারণে কে ধরবো, কে আবার আমাকে পাশে থাকবো, এই জন্য ভয়টা আমরা এসব আগাইলাম, ভয় আছে না। সংসার করতে কি আপনার ইচ্ছে করে না? ইচ্ছে করলো তো মনে করেন আমাদের কিছু করার নাই, আর এই জন্য আমরা করি না। তো আপনি মানে হলো কত ইঞ্চি লম্বা? 6 ইঞ্চি। না, কয় ইঞ্চি লম্বা? লম্বা কত? লম্বা 8 ইঞ্চি। 28 ইঞ্চি? হ্যাঁ 28 ইঞ্চি। 28 ইঞ্চি লম্বা? তো 28 ইঞ্চি লম্বা মানুষ আপনি, আমরা তো দেখছি 33 ইঞ্চি একটা মেয়ের বরিশালে বিয়ে হয়েছে। এটা তো মনে করেন ভালো দেখে অনেক হয়েছে। তারপরে হলো কল্যাণপুর 10 নম্বর বস্তির প্রিয়া, প্রতিবন্ধী প্রিয়ার বিয়ে হয়েছে, সেটা তো অনেক খাটো মানুষ। খাটো মানুষ হয় এরা কষ্ট হয়েছে, আমি এই জন্য করি না। আপনার ভয়টা কোথায়? ভয় না, এই জন্যই ভয়টা না যে আপনাকে বিয়ে করে আবার ফেলে যদি চলে যায়। এই জন্য আমরা চিন্তা ভাবনা করি আমি। তো এখন আপনার সংসারটা চলে কি করে? চলে কষ্ট মষ্ট করে, এইভাবে কষ্ট মষ্ট করে সংসার চলে। কষ্ট না, সবাই নিয়ে তো আমরা কষ্ট আছি, আমার ভাই আমাদের টানটুনি, আমাদের তো একটু ডাঙর হবে এরকম, আর বোন এরকম, আমরা ফ্যামিলি বুঝেই মনে করেন আমরা এরকম করতে আগতে চাই না বিয়ের জন্য। বোনরা বিয়ে দিয়েছি, বোনের সমস্যা হয়ে গেছে গা, না আমরা টানতেছি, আবার যদি আমার হিরম হয় এই জন্য আমি আর আগবই না। বোনটাও কি খাটো? হ্যাঁ, বিয়ে শাদী দিয়েছে, পরে অ্যাক্সিডেন্ট নিয়ে সামনে দেখা সব করে না কিছু না, মানে আমরা বোন না পালতে হয়। এটাই বোন? হ্যাঁ এটাই বোন, অনেক অন্যরকম হয়ে গেছে গা, বোনে কেউ খোঁজ খবর নেয় না, স্বামী খোঁজ খবর নেয় না। এই বোনকে মানিলো মানিলো খোঁজ খবর কেউ নেয় না? না না, অনেক স্বামী তো মনে করেন না থেকে নেয় না, খোঁজও নেয় না, একটু ফোনও করে না, আসো না, বাচ্চা পোলা মেন খেয়াল করে না, কিছু করে না। মানে আমরা তো অনেক খুব অসহায় আছি, অনেকটা সমস্যার মধ্যে আছি, অনেক অসময় করাইতে হয়। তো এই যে বোনটার কষ্ট দেখে কি আপনার বোনের কষ্ট দেখে যে বোনকে ফেলে রেখে গেছে? আমি তো খাটো মানুষ, বোন তো লম্বা ছিল, আমার চেয়ে বর্ষা ছিল। তো এই যে বোনকে ফেলে রেখে চলে গেছে, এখন আপনি মানিলো বিয়েটা করতে চাচ্ছেন না এই ভয়তে? এই ভয়তে। তো আপনি দেখছি আপনি রাতে বানি ঝাড়ু দেন রাস্তা, ওই যে করি কষ্ট, ঘর ভাড়া দিতে হয় 10,000, বললাম তো আপনাদের 10,000 টাকা ঘর ভাড়া দিতে হয়, কষ্ট করতে হয়। রাত কয়টা পর্যন্ত কাজ করতে হয়? ওই যে 12টা পর্যন্ত। রাত 12টা? মানে 8টা থেকে রাত 12টা পর্যন্ত রাস্তায় ঝাড়ু দিতে হয়? তো এই যে ঝাড়ু দিতে গিয়ে মানে ধুলা বালি অনেক কষ্ট হয় না? কষ্ট কষ্ট তো হয়, ধুলা বালি তো হয়। সেই সময় তো রাস্তার ভিতরে বলে ফেলছেন আমি বিয়ে করেছি, আমার স্বামী আছে, আমি তাকে মানে হলো ঘরে বসায় খাওয়াচ্ছি। সেটা তো বলেছি। আসলে ভুল করছেন না আসলে সত্যি বিয়ে করছেন? সত্যি। কয়টা বিয়ে করছেন? আমাদের ভিডিও থেকে কিন্তু আপনাকে, কিন্তু আপনার সততার কারণে আপনাকে অনেকে বিয়ে করার জন্য প্রস্তাব দিতে পারে, তাহলে আমরা কি করবো?
প্রস্তাব দরকার নেই, আপনারা যদি সহায়তা করেন এটি আমার যথেষ্ট, আমার বিয়ে শাদির দরকার নেই। আমাদের মনে করেন এক সময় চলে গেছে, আমি বিয়ে শাদি বলে আর কি হবে, এই জন্য আর বসব না। যদি আপনারা হেল্প করতে পারেন সবাই, এটাই আমাদের। আমরা ভাবলাম যে এত খাটো মানুষ ভাতের মার গালবে, কি পারবে কি না, এত বড় পাতিল একটা করতে হয়, নিজের কষ্ট নিজে করতে হবে না, কেউ আগাবে, আমি নিজের কাছে নিজে করতে হবে, সেই জন্য আমরা করি। আমাদের কেউ দাঁড়াবে পাশে আসে? দাঁড়াবে না। না কেন দাঁড়াবে না, আপনারা কি মানুষ না? মানুষ দেখি তো, কেউ কেউ সাহায্য করবে, করে না তো কেন সাহায্য সহযোগিতা করবে না? দর্শক, আমরা এই প্রবাসী এবং দেশের ভাই বন্ধু আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করছি, এই লিলি বোনটিকে যদি আপনারা একটুখানি সহযোগিতা করেন, তার মনের যে ভুল, যে সেই ভুলটা আমরা একটু শুধরে দিতে চাই, যে সত্যিকারের মানুষের পাশে মানুষ কিন্তু থাকে। তো এই যে লিলি বোন আপনাকে মানিলো সহযোগিতা করার জন্য মানিলো, আপনি বলছেন যে আপনাকে সহযোগিতা করবে না, তা আপনি দেশের প্রবাসী এবং দেশের মানুষকে কি বলতে চান? দেশের মানুষ বলবো যদি আমার সাহায্য করে এটা ভালো হবে, সেই জন্যই আপনাদের উপকার করার জন্য আমি চাইতেছি, সেটাই বলবো আপনাদের কাছে, সেটাই আমি বলছি আপনাদের। ধন্যবাদ। আপনার কোনো কাজ আছে আর? আপনার কাজ নেই। রান্নাঘরে কোনো কাজ আছে? না, রান্নাঘরে কাজ নেই। তো এখন তো আপনার ঘুমের সময় নাকি? দিনের বেলা ঘুমান আর রাতের বেলা কাজ করেন? এই শীতের মধ্যে কষ্ট হয় না? কষ্ট হয়, কষ্ট তো হয়, কষ্ট করে তো পা ব্যথা করে, শরীর ব্যথা করে, কষ্ট তো করার লাগে, না করার উপায় নেই, কাজ তো করতেই হবে, পেটের বাসাইতে হবে না? পেট বাসাইতেই হবে, না করলে হবে কেন? পেটের জন্য এত কষ্ট, এত কষ্ট হয়, কেউ তো কেউ সাহায্য করবে না, কেউ রেখে দিয়ে সাহায্য করবে? করবে না, করবে না, না, নিজেটা নিজে করতে হয়। আচ্ছা, দর্শক, আমরা একটু লিলিয়াপুর কাস্তাগুলে তার যে মোবাইল নাম্বারটা, আমরা সরাসরি তার আমাদের এই ভিডিওতে নাম্বারটি দিয়ে দিব, যাতে সরাসরি আপনারা যোগাযোগ করতে পারেন। লিলি বোন, আপনার মোবাইল নাম্বার আছে? হ্যাঁ আছে। তো নাম্বারটা কি আমরা দিতে পারবো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, নাম্বারটি আমরা দিয়ে দিব আমাদের ডেসক্রিপশনে। আমরা নাম্বারটি দিয়ে দেওয়ার পর দর্শক, আপনারা রিকোয়েস্ট থাকলো যে যারা সহযোগিতা করবেন আমরা শুধু তাকেই নাম্বারটি দিব, আমাদের কাছে যখনই ফোন করে লিলিয়াপুর নাম্বারটি চাইবেন আমরা তখন দিতে পারবো। দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আর লিলিপু, আপনার ওই রান্নাঘরে দেখেন ভাতের মার্কা মানে ইয়ে হয়েছে কিনা, আমরা একটু আপনাদেরকে দেখাই। দর্শক দর্শক এই হলো লিলিয়াপু, 28 ইঞ্চি লিলিয়াপুর। আসলে ভয় তার ভিতরে যে সে আর বিয়ে করবে না, কারণ বিয়ে করে যদি ফেলে চলে যায় তাহলে কে নিবে তার দায়িত্বটি, সেই কারণে সে আর বিয়ে করবে না। আর এইটাই হলো তার মনের কষ্ট দুঃখ। আর কত বড় একটা ভাতের পাতিল আপনারা দর্শক দেখছেন, এই ভাতের পাতিলটা বানিয়েলো সে নিজেই, গড় দিল। হয়তো খাটো মানুষ হতে পারে কিন্তু তার কাজ খাটো না। দর্শক এই যে দর্শক দেখুন, 28 ইঞ্চি লিলিয়াপু, তার বানিয়েলো পরিবারের কষ্ট দেখে কিন্তু সে ঝাড়ুদারের কাজ করেন রাতের বেলা, আর এই কাজগুলো করে কিন্তু তার এই সংসারটি চলেছে, পুরো সংসারটি কিন্তু তিনি এভাবে চালিয়ে যাচ্ছেন। লিলিয়াপু, বাইরের কাজটাও আপনি করেন, ঘরের কাজটাও আপনি করেন, আপনাকে সহযোগিতা করার মতন কেউ নাই? না, কেউ নাই, নাই দেখে তো করতেছি, একাই করেন? হ্যাঁ একাই। যখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন তখন আপনার পাশে কে থাকবে বোন? কে থাকবে সেরকম দেখা যাবে। বিয়ে তো একটা করা দরকার, আসলে সেই মানুষটা তো আপনার দায়িত্বটা পাশে থাকতে পারবে, দরকার না? দরকার হলে তো মন করেন, এটা তো আমার পাইপা চিন্তা করতেছি। পাইপা চিন্তা করবেন? পাইপা চিন্তা করা তো হয় না, কি কি কাজ করতে পারেন লিলিয়াপা আপনি? করি, আমি অনেক কাজই করি, কষ্ট করে রান্না বান্না করতে হয়, সব কাজই করতে পারেন? ঝাড়ু মার দিতে হয়, বর্তন আপনি তো মানে দেখলাম আপনার খাটে উঠতে আপনার কষ্ট হয়, কারণটা কি? ছোট মানুষ না, এই জন্য তো অসুস্থ হয়, তারপরে কষ্ট করে নাম দেখানোর জন্যই কিন্তু আজকে আপনার বাসায় আসছিলাম, আপনার সাথে কথা বলে আমরা বিদায় নিতে চাচ্ছি।
আমরা অবশ্যই আপনার সহযোগিতা করতে চাই এবং সহযোগিতার টাকাটা যাতে আপনার হাতে পৌঁছায় সেই কারণে আমরা সরাসরি যে ব্যক্তিরা আপনাকে সহযোগিতা করবে তাকে যেন আপনার নাম্বারটি আমরা দিতে পারি, ঠিক আছে? এই কারণে কিন্তু আপনার বাসায় আসা। তারপর আমি কত চেষ্টা করছি আপনাদের দিকেও হেল্প করে তা ভালো হয়, এই জন্য আমি। জি আচ্ছা, আসেন আমরা আপনার সাথে একটু কথা বলে যাই। লিয়ালপুর জীবনে আর কষ্ট আছে কিনা? আছে, বহুত কষ্ট আছে। কি কষ্ট আছে আমরা শুনি। কষ্ট তো সবার দেখাশোনা, হ্যাঁ সবার দেখাশোনা করতে হয় না? সবার দেখাশোনা করতে হয়। হ্যাঁ আপনি মানে কি সবার বড়? আমি সবার মেজ। আপনি মেজ? আপনি আপনার বড় একজন আছে না? হ্যাঁ ওই যে বোন আছে, এই বোনটা আছে, এই বোনটা মানে লোক কষ্টে আছে খুব। হ্যাঁ তাকেও আপনার দেখতে হয়? হ্যাঁ দেখতে হয়। আচ্ছা দর্শক, আপনারা শুনলেন লিলিয়াপুর কাছ থেকে তার জীবনের কষ্টের কথাগুলো, দুঃখের কথাগুলো। আমরা চেষ্টা করেছি এবং এর পরবর্তী তার একটা রিপোর্ট করব, সেই রিপোর্টে আমরা দেখানোর চেষ্টা করব যে লিলিয়াপু কেমন আছে, তার পাশে কে সহযোগিতা করেছে সেই বিষয়গুলো, কারণ তার মনের ভিতরে কষ্ট যে আমার খাটো মানুষ আমার পাশে কে দাঁড়াবে।